এটা হলো ডেজ পাবলিশিং। তো এখানে বরাবরই সবসময় ভিড়টা একটু বেশিই থাকে। এই যে ভূতের রাজ্যে পাঁচজন এও সাঁওতালি, এগুলো কি মানে সাঁওতালি যেটাকে আমরা বলি, তাই তো? তো এইখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা স্টল হয়েছে, গেট নাম্বার 5 এ হলো, লন্ডন ব্রিজ করেছে। তো এখানে তোমরা ডায়মন্ডের কান্ট্রি অফ অরিজিন, এদিকে নবদ্বীপের লাল ক্ষীর দইও পাওয়া যাচ্ছে। আর এটা হলো আয়রন কাটার, আয়রন কাটার টাকা, যদি বাংলাদেশ থেকে তোমরা যদি কেউ আসো এখানে বইমেলাতে, তো এখান থেকে টাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। হে গাইজ, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। আজকে আমরা চলে এসেছি বুক ফেয়ারে, যেটা কিনা এই বছর 47 বছরে পড়েছে। 20টা মতন দেশ পার্টিসিপেট করেছে এই বুক ফেয়ারে। তো আমি বিরাটিকে কেমন ভাবে এসেছি তোমরা একটু ব্যাকওয়ার্ডে গিয়ে দেখে নাও। আমি বিরাটিতে যাচ্ছি, তাই জন্য আমি বিরাটি স্টেশনে চলে এসেছি। এখানে টিকিট নেওয়া হয়ে গেছে। এখান থেকে যাব হলো শিয়ালদা, ওইখান থেকে আবার মেট্রো ধরে করুণাময়ী। অ্যাজ ইউজুয়াল ভালোই ভিড় বনগা লোকাল। বনগাঁয় অনেক মাসাজ খেতে খেতে নেমে গেছি আমি এখন শিয়ালদাতে। এখান থেকে যাব হলো মেট্রো স্টেশনে, যেটা কিনা আমাকে নিয়ে যাবে করুণাময়ীতে। তো চলো। শিয়ালদা ডিভিশনের মেট্রোতে এরকম টিকিট দিচ্ছে কাগজের। মেট্রো এসে গেছে, দেখতেই পাচ্ছ। মেট্রো আর কন্ডাক্টর আমার তো প্রিয়, তোমাদের কি প্রিয় সেটা কমেন্ট করে জানিও। তো এখানে লোকেশনটা আছে, দেখতেই পাচ্ছ। আমি উঠেছি হলো শিয়ালদা থেকে, শিয়ালদা থেকে যাব হলো এইখানে করুণাময়ী। তো আমি নেমে পড়েছি করুণাময়ীতে। আমি এলাম হলো বিরাটি থেকে ট্রেনে করে শিয়ালদা, ওখান থেকে নিয়েছিল 5 টাকা টিকিট, আর শিয়ালদা থেকে করুণাময়ী 20 টাকা। তো এখানে অনেকগুলোই গেট আছে, আমি করুণাময়ী মেট্রো স্টেশনের যে সংলগ্ন গেটটা আছে ওখান দিয়ে ঢুকছি। তো চলো যাওয়া যাক। এই যে মেট্রো স্টেশন, আর একদমই পাশেই হলো গেটটা, এই যে। তো আমরা এই গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে। তো প্রবেশ করতেই দেখি ছোটদের বইমেলা। এই যে দেখতে পাচ্ছ পাণ্ডব গোয়েন্দা প্যাম। তো আগে ওদিকটা ঘুরে আসি। এই আমার সাথে আজকে প্যামও এসছে। এখানে অনেক রকম ব্যাগসও দেখতে পারবে তোমরা। শুধু বুকস থাকবে বইমেলা মানেই সেটা নয়, ব্যাগসও আছে অনেক রকমের। বেসিক্যালি জুট দিয়ে তৈরি ব্যাগস। এখানে সাহিত্য বিহার বলেও একটা স্টল খুলেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে সব সাহিত্য রিলেটেড যে বই বুকসগুলো থাকে সেইগুলো আছে। এখানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের, চট্টোপাধ্যায়ের বুকস আছে। তো এখানে হচ্ছে ওল্ড অ্যান্ড রেয়ার বুকস পাওয়া যাচ্ছে, সন্ধ্যা প্রকাশনী আর আপনজন পাবলিকেশন। এদিকে আবার 20শ শতাব্দী ট্রাভেল রাইটার্স ফোরাম তথাগত। তো এখানে দেখতে পাচ্ছ দক্ষ ভারতী, কম দামে ছোটদের বই পাওয়া যাচ্ছে। এই যে ভূতের রাজ্যে পাঁচজন আবোল তাবোল আমার ছড়া, পশ্চিমবঙ্গের রূপ ও কথা, পশ্চিমবঙ্গের রূপ ও কথা, পশ্চিমবঙ্গের রূপ এখন থেকে পড়ে ফেলবে বাচ্চারা। এই যে দি জুরাসিক ওয়ার্ল্ড, হাসি খুশি। এই স্টলটায় বাচ্চাদের যত বই মানে আছে আর কি অ্যাভেলেবেল সেগুলো পাওয়া যাচ্ছে। কিনে প্যাম, ওকে একটা কিনে দেবো ভাবছি। কিনবি? বাচ্চা তো এখন ছোট, চল। ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া, এইখানে বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ সব রকমের বই এখানে অ্যাভেলেবেল। এদিকে আবার খসড়া খাতা, বোধিসত্ত্ব, শ্রী শিক্ষা, বাবা। Thank you.
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এখানে আমরা অনেক রকমের বুকস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাজনীতি রিলেটেড থেকে শুরু করে নেতাজি রিলেটেডও বুকস পাওয়া যাচ্ছে, যেমন মেমোরিয়াল কালচার সিরিজ আছে, তারপর উত্তর প্রজন্মের খোঁজ, এছাড়াও অনেকগুলো দেখছি যে মানে গল্পের বুকস, ওটা বলেছি গল্পের বুকসও আছে। এখানেও একটা স্টল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি, যেখানে মনে হয় ট্রাইবাল রিলেটেড যে বুকসগুলো থাকে সেগুলো আমরা পেতে পারি। চলো একটু গিয়ে দেখে আসি। আরে কি ভাষা ভাই, এখানে কি কি ল্যাঙ্গুয়েজের বুকস পাওয়া যাচ্ছে? এখানে কি কি ল্যাঙ্গুয়েজের বুকস পাওয়া যাচ্ছে, কারণ এটা আমি বেসিক্যালি জানি না। এবং সাঁওতালি এগুলো কি মানে সাঁওতালি যেটাকে আমরা বলি, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ সাঁওতালি ভাষাতে লেখা বুকস, সবই সাঁওতাল রিলেটেড যে জিনিস মানে যে বুকসগুলো সেরকম বুকস তোমরা পেয়ে যাবে, আর তাদের জীবনযাত্রা নিয়েও বুকস তোমরা এখানে পেয়ে যাবে এই স্টলটা থেকে। বাংলাও আছে লেখা, সরেশ হরো কাহিনী কাহিনী বেড়ানোর ঠিকানা। তো তোমরা যদি ট্যুর রিলেটেড কোনো বুক পেতে চাও তো এই স্টলটাই পেয়ে যাবে, স্টল নাম্বার 488 পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো ভেতরে যাওয়া যাক। তো এখানে চলচ্চিত্র রিলেটেড সব বুকগুলো পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 13th, 11th, তো এরকম করে, হ্যাঁ 10th আছে। জার্নি অফ আ লেজেন্ড, এটা হলো সৌমিত্র চট্টোপাধ্যায় বায়োপিক, আই মিন বায়োবুক, বায়োবুক হতে পারে, তাই তো? বায়োবুক। অমিতাভ বচ্চন, বডিটোন, বডিটোন ব্যারিটোন, ক্যালকাটা ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উনি স্পিচ দিয়েছে। আচ্ছা, কোন দিক দিয়ে খোলে রে? প্রতিভাস, তো এইখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা স্টল হয়েছে। এইখানে যত মোটিভেশনাল স্পিকারগুলো আছে যারা মোটিভেট করে আমাদের, আমারও দরকার তোমাদেরও দরকার, তো তোমরা এই স্টলটায় চলে এসো, মানসী পাবলিশিং হাউস। এখানে গৌর গোপাল দাসের বুক পেয়ে যাবে তোমরা, আমরা সবাই এনাকে চিনি, আরও অনেক বুক আছে গৌর গোপাল দাসের। তো এখানে আই এম মালালা বুকও পেয়ে যাবে তোমরা, যে তালিবানের এগেনস্টে যে লড়াই ফড়াই করেছিল সেই সম্বন্ধে এখানে সব কিছু লেখা আছে। তো তোমরা এখানে এলে এই বুকটা যদি নাও তোমরা সব কিছু জানতে পারবে। তো তোমরা চিনতেই পাচ্ছ, যা যারা শার্ক ট্যাঙ্ক দেখো, এই যে আসনি গ্রোভারেরও বুক আছে এখানে, যেটা হলো বিজনেস রিলেটেড স্টার্টআপ নিয়ে। এটা হলো স্টল নাম্বার 347 ফ্যামিলি বুকশপ। তো আনন্দবাজার পত্রিকার থেকে একটা স্টল হয়েছে, সেখানে কিনা কুইজ কম্পিটিশন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকজন পার্টিসিপেট করছে। ভুল হয়েছে তিনটে, একটু জোরে হাতালি হয়ে যাক, একটু জোরে হাতালি হয়ে যাক ওর জন্য। আচ্ছা নেক্সট কে আসছে? আচ্ছা স্যার, আমি একটা ছোট কাজ করতে হবে, প্লে স্টোর থেকে আগে ওটাকে ডাউনলোড করতে হবে এবং তারপর লগ ইন করতে হবে। তো তোমরা যদি কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাও এই আনন্দবাজার পত্রিকা স্টলে চলে আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ একটা স্টল হয়েছে, যেখানে কিনা আচার হজমি পাঁপড় বড়ি এইসব জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কমলিনী বুক স্টল। পিসিচন্দ্রের বই, তো পিসিচন্দ্র বুক স্টলে গয়না রিলেটেড যত বুকগুলো আছে
ঠিক আছে, গয়না দেন স্টোন ডায়মন্ড যা যা থাকে আর কি, তো তোমরা এখানে পেয়ে যাবে কৃষিচন্দ্র বুক স্টলে। এই যে রেয়ার ডায়মন্ডস, স্টোরি অফ মোর রেয়ার ডায়মন্ডস। দেখেন এই এটা এটা ফুল বুকটা ফুল, স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস। তো এখানে তোমরা ডায়মন্ডের কান্ট্রি অফ অরিজিন, দেন ওয়ান্স ওনার, দেন কারেন্ট ওনার, কত ক্যারেট সব এখান থেকে তোমরা পেয়ে যাবে, জানতে পেরে যাবে। অনেক রকমের ডিজাইনও তোমরা দেখতে পাবে ডায়মন্ডের। এটা হলো দেশ পাবলিশিং, তো এখানে বরাবরই সবসময় ভিড়টা একটু বেশিই থাকে। টাকা আনতে ভুলে গেছো বইমেলাতে? আরে কোনো অসুবিধা নেই, যদি অনলাইন পেমেন্ট না করতে পারো এখানে কার্ড দিয়ে তোমরা টাকা তুলে ফেলতে পারবে, মানে এটিএমও আছে। আর এদিকে হলো ক্যাশ এক্সচেঞ্জ কাউন্টার, তো এখান থেকে তোমরা ক্যাশ এক্সচেঞ্জ করে নিতে পারো, মানে টাকা যদি বাংলাদেশ থেকে তোমরা যদি কেউ আসো এখানে বইমেলাতে, তো এখান থেকে টাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। এটা হলো গিল্ড হাউস, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। তো তোমরা যদি মিও আমরে আসতে চাও, ইন্ডিয়া পোস্ট যে স্টলটা খুলেছে স্টল নাম হলো 330, একদম তার অপোজিটেই হলো মিও আমরে। যারা এখনও পড়াশোনা করছো তাদের জন্য একটা ইনফরমেশান রইল, ঠিক গেট নাম্বার 5 পাশেই দেখতে পারবে তোমরা টেকনো ইন্ডিয়া গ্রুপের থেকে একটা স্টল দেওয়া হয়েছে। এদিকে আবার আইএম থেকে স্টল দেওয়া হয়েছে, দেন অ্যাডামাস ইউনিভার্সিটি ওদিকটা একদম স্টল দেওয়া হয়েছে, তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। আউল ফাই জোন, এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ও আছে, তার আন্ডারে অনেক বুকস আছে, তো তোমরা এখানে এসে একবার ভিজিট করে নিতে পারো যারা যারা এখন পড়াশোনা করছো। কলকাতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কে লিয়ে প্রতিদিন সংবাদ, প্রতিদিন শ্রী সারদা মঠ, শ্রী সারদা মঠ 125 রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা গেট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গেট, এটা কি লেখা? কারিগর, ইয়েস কারিগর, প্রয়াগ প্রকাশনী, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তো গেট নাম্বার 4 হয়েছে হলো বেথুন কলেজের আদলে, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। তো পাবলিককে সচেতন করার জন্য এই স্টলটা হয়েছে, তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কী কী পাওয়া যাচ্ছে। জিনিসপত্রগুলো আছে, এগুলো কি স্যার? কংক্রিট কাটার, কংক্রিট কাটার, আচ্ছা ওকে।
কোন জায়গায় মানে লিকটাকে বন্ধ করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো যারা যেখান থেকে আসছো বই মেলাতে, কী কী বাস পাবে তোমাদের লোকালিটি থেকে, তোমরা একটু পজ করে দেখে নাও। শীতের সকাল, ভারী মজা, ভারী মজা। আনন্দ পাবলিশার্স, টিনটিন। রোদ থেকে বাঁচার জন্য এখানে ন্যাচারাল ভাবে ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। শীতকালে রোদটা ভালোই লাগে। হ্যাঁ, শীতকালে তো অবভিয়াসলি রোদটা ভালোই লাগে। তাও যদি তোমাদের কষ্ট হয় রোদের মধ্যে, তাহলে তোমরা এখানে এসে রেস্ট নিতে পারো। ব্রিটিশ কাউন্সিল। এই প্যাম, যা ইংলিশ বই নিয়ে যা, গিয়ে ইংলিশ শিখ কর তোর। তো কেউ যদি নিজের ইংলিশ ইম্প্রুভ করতে চাও, কমিউনিকেশন স্কিল, তাহলে এই ব্রিটিশ কাউন্সিল থেকে তোমরা বুক নিতে পারো। এখান থেকে তোমরা অনেক কোর্সও করতে পারো ইংলিশ রিলেটেড, ঠিক আছে? তার জন্য তোমাদের এই স্টলটায় এসে একটু কথা বলে নিতে হবে। তো এই স্টলে চলে এলেই বুক ফেয়ারে তোমরা জানতে পেরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ স্টল F2, ফ্রান্স রিলেটেড এখানে সব বুক পেয়ে যাবে। যদি তোমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তাহলে এই স্টলটায় চলে এসো। এদিকে দেখতে পাচ্ছ জার্মানি, কালচারাল ইনস্টিটিউশন অফ দি ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, গোদি ইনস্টিটিউট, ম্যাক্স মিউলার ভবন, ডাচল্যান্ড, বহস। তোমরা বই মেলায় এসে বই কিনবে, আর এই যে ব্যাগের স্টল, ব্যাগ কিনে ব্যাগে করে ভরে নিয়ে চলে যাবে। 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যেই দেশগুলো পার্টিসিপেট করেছে তাদের নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকটাও আছে, বললাম না দেবেন, বলেই দিলাম। আবার এদিকটাও আছে, সঞ্জীব গোয়েঙ্কা, CSC লিমিটেড। এদিকে নবদ্বীপের লাল ক্ষীর দইও পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষীর দই স্টলের একদম পাশেই। কাশ্মীরি কেওয়া অ্যান্ড কাশ্মীরি ড্রাই ফ্রুটস এই স্টলটায় তোমরা পেয়ে যাবে। কাশ্মীরি কাওয়া, সুজন দাশগুপ্ত, রাজশেখর বসু, রবীন্দ্রনাথ। গেট নাম্বার 5 হলো লন্ডন ব্রিজ করেছে। ভালোই বেশ ভিড় হচ্ছে। আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। আশা করি তোমাদেরকে অনেক রকমের ইনফরমেশান দিতে পেরেছি অ্যাবাউট বুক ফেয়ার, এখানে কী কী পাওয়া যাচ্ছে, কোন কোন দেশ পার্টিসিপেট করেছে, কী কী খাবার পাওয়া যাচ্ছে। তোমরা পারলে চলে এসো, বুক ফেয়ার চলবে হলো 31 জানুয়ারি অবধি। তো আজকের মতো টাটা।